আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে নগরের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। দ্য ডেফিনেশন অফ আরবান ভ্যারিস ফ্রম কান্ট্রি টু কান্ট্রি অ্যান্ড উইল পিরিয়ডিক The classification can also vary within one country over time, making direct comparison difficult. An urban area can be defined by one or more of the following administrative criteria or political boundaries. A area within the jurisdiction of a multiplicatory or town committee. A threshold population size where the minimum for an urban settlement is typically in the region of 2,000 people, although this varies globally between 200 and 50,000. Population density, economic function. Such as where a significant majority of the population is not primarily engaged in agriculture or where there is surplus employment or the presence of urban characteristics such as paved streets, electric lighting, sewers. In 2010, 3.5 billion people lived in area classified as urban. আসলে এখান থেকে যে বিষয়গুলো আসলে প্রতীয়মান হয় যে আসলে নগর বলতে আমরা কৃষি কার্যাবলী সম্পন্ন, তারপর শিল্প বাণিজ্যের মাধ্যমে জনপদ, অধিক সংখ্যক লোকের বাস, সরকারি বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠান, নতুনতা, যাতায়াত ইত্যাদি সামগ্রীকেও বুঝে থাকি। ইংরেজি আরবান, যেটাকে আমরা ইংরেজি প্রতিশব্দ নগর হচ্ছে আরবান, এই আরবান শব্দটি ইংরেজি একে এই জার্মান ভাষায় বলা হয় স্ট্যাডট, ফরাসি ভাষায় বলা হয় সিটি, সুইডিশ ভাষায় স্ট্যাডার বলা হয়। ফরাসিরা সিটি বলতে আসলে নগরকে সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছেন, আর সুইডিশরা নগর বলতে ক্যাটরট শব্দটি ব্যবহার করেছে, যেখানে তাদের ভাষায় 200 জনের চেয়ে বেশি লোক বাস করে এবং বাড়িঘরগুলো পরস্পর থেকে সর্বোচ্চ 200 মিটার ব্যবধানে পঞ্জীভূত। এখানে আরও একটি বিষয় আমরা বলতে পারি, যেমন আমরা ওয়ালচারের মতে সে যে সংজ্ঞাটা দিয়েছে সেটি বলতে পারি যে নগর হচ্ছে বড় লোকালয়, বিস্তৃত জনপদ, অত্যন্ত ঘনবসতি, শিল্প ও অর্থনৈতিক কেন্দ্র, পরিচর্যা কেন্দ্র, প্রশাসন কেন্দ্র, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র এবং সামাজিক অনাচার ও বৈষম্যের কেন্দ্র। আর জার্মান ভূগোলবিদ রাইটজারের মতে আ সিটি ইজ আ কন্টিনিউয়াস অ্যান্ড ডিসেন্ট এগ্লোমারেশন অফ পিপল অ্যান্ড ডুয়েলিংস occupying a large area of ground and lying off the focus of great trade routes. অতএব বিশাল এলাকা নিয়ে বিস্তৃত এবং বৃহৎ বাণিজ্য জনপদ সমূহের ফোকাস বিন্দুতে অবস্থিত ধারাবাহিক ও অধিক জনঘনত্ব সম্পন্ন পুঞ্জীভূত বসতিকে নগর বলা হয়। এফি রিস্টোফেন এর মতে দ্য টাউন কনসিস্ট অফ অ্যান organized group in which normally the main occupation are concerned with commerce and industries as opposed to agricultural pursuits. অর্থাৎ স্বাভাবিকভাবে অকৃষি এলাকা যেখানে বাণিজ্য ও শিল্প সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত সংঘগত লোকজন নেই নগর এলাকা গঠিত। তাহলে আমরা এই নগরের সংজ্ঞায় যেগুলো বলতে পারি সেটি হচ্ছে যে অ্যান আরবান এরিয়া কনসিস্ট অফ এ ডেন্সলি সেটেলড কোর ক্রিয়েটেড ফ্রম সেন্সাস ব্লক গ্রুপস, সেন্সাস ব্লকস অ্যান্ড দ্য অ্যাডজাসেন্ট ডেন্সলি সেটেলড সারাউন্ডিং টেরিটরি দ্যাট
together have a minimum population of 2,500 people. এবং এখানে আরও একটি বিষয় আমরা বলতে পারি যে টু টাইপস অফ আরবান এরিয়াস, একটি হচ্ছে আরবানাইজড এরিয়াস অফ 50,000 অর মোর পপুলেশন, অর আরেকটি হচ্ছে আরবান ক্লাস্টার্স অফ 2,500 টু 49,999 পিপল। নগর এলাকার সাথে সম্পর্কিত কিছু ধারণা রয়েছে যেগুলো আমরা বলতে পারি আরবানাইজেশন, যেটাকে বলা হয় দ্য পপুলেশন অফ আ কান্ট্রি দ্যাট ইজ আরবান। আরেকটি হচ্ছে নগরায়ন হার বা রেট অফ আরবানাইজেশন। দ্য ইনক্রিজ ইন দ্য পপুলেশন অফ আরবান পপুলেশন ওভার টাইম ক্যালকুলেটেড অ্যাজ দ্য রেট অফ গ্রোথ অফ দ্য আরবান পপুলেশন মাইনাস দ্যাট দ্য টোটাল পপুলেশন। Positive rates of urbanization results when the urban population grows at a faster rate than the total population. Rate of urbanization, the increase in the proportion of urban population over time calculated as the rate of growth of the urban population minus that the total population. Positive rates of urbanization result when the urban population grows at a faster rate than the total population. City proportion সম্পর্কে যেটি বলা যায়, সিটি প্রপার যেটি হয় দ্য পপুলেশন লিভিং উইদিন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ, আরটি হচ্ছে আরবান অ্যাগ্লোমারেশন। বা নগর পিণ্ডীকরণ এটা সম্পর্কে বলা যায় যে দ্য পপুলেশন অফ বিল্ড আপ অফ ডেন্সলি পপুলেটেড এরিয়া কন্টেনিং দ্য সিটি প্রপার suburbs and continuously settled commuter areas or adjoining territory inhabited at urban level of residential density. Large urban agglomerations often included several administratively distinct but functionally linked cities. আমরা মার্কেট ফোর্স নিয়ে বলতে পারি। নগর কিভাবে বা কোথায় শিল্প কারখানা গড়ে উঠবে তার সাথে বাজার শক্তি জড়িত, এবং ম্যাককান মনে করেন যে আসলে বাজারের প্রকৃতি ও আচরণ নির্ভর করে এটা কোন এলাকায় কেন্দ্রীভূত। এছাড়া বাজারের দক্ষতা অধিকাংশিকভাবে ভৌগোলিক অবস্থার উপর নির্ভরশীল, কারণ আমরা এটি বলতে পারি যে আসলে বাজারটি কেমন হবে সেটা ওই এলাকার উপর নির্ভর করবে, এবং বাজারটা দক্ষতাও আসলে ওই ভৌগোলিক অবস্থানের উপরও কিন্তু অনেকটা নির্ভরশীল। যদি একটি শিল্প কারখানা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন জায়গায় গড়ে ওঠে তাহলে ওই শিল্পের সাফল্য জনবসতিপূর্ণ এলাকা গড়ে উঠলে পৃথক হবে, এটা স্বাভাবিক। বিচ্ছিন্ন এলাকায় যদি আমি শিল্প কারখানা গড়ে তুলি তার চাইতে জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তুললে দুটার ডিফারেন্স দেখতে পাবো, কারণ জনবসতিপূর্ণ এলাকায় ওই কারখানার দ্রব্যপাতি বিক্রি হওয়া অনেক সহজ। শিল্প কারখানা গৃহহীন দুটি স্থান নির্বাচনের মাধ্যমে নগরের আকার অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন সাধন করে, এবং শিল্প এবং আবাসন এলাকা নির্বাচনের কারণে অর্থনীতিবিদগণ সহজে জানতে পারেন কোন শহর উন্নত, কোথায় উন্নত করতে হবে, কেন কিছু নগর এতে বৃহৎ এবং কিছু ক্ষুদ্র, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্দার কারণ, এগুলো আসলে বিশ্লেষণ করা সম্ভব। তাহলে বাজার শক্তি নিম্নোক্ত বিষয়গুলো বিশ্লেষণ করতে সক্ষম হয়, সেটি হচ্ছে শহর অথবা নগর ভিত্তিক বাজার কাঠামো, বাজারের ক্রিয়াসমূহ,
নগর বাজার আন্তঃসম্পর্ক এবং নগর বাজার আন্তঃশক্তি সমস্যা ও সমাধান। নগর বাজার আন্তঃশক্তি সমস্যা আন্তঃশক্তি